Okay. Okay. Shomanto Shuti ebong darshok onuragi srota apnara dekhchen mohan bijoy dibosh uporokkhe Nazrul Academy onushtan amra dukkhito jantrik golojoger karone amader ektu television bondho chilo ekhon nishchoi apnara abar amader dekhte parchen আপনার রফিককে গান গিয়ে আমি বলেছিলাম যে আমাদের দেশের কত বড় বড় শিল্পীরা যে কত সুন্দর গান গিয়েছে তা আপনার চিন্তা করা যায় না যে এত ভালো ভালো শিল্পী এদেশে ছিলেন যেমন আমার একটা কথা মনে পড়ল আমি আমাদের একজন শিল্পী ছিলেন অত্যন্ত বড় বাপের খুব অল্প সংখ্যক গান করেছেন তার একটা বিখ্যাত গান আমার মনে পড়লো এই মুহূর্তে রফিকের গানের জন্য এত মেলোডি গান গেয়ে গেল রফিক তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘুরে সপুর মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘুরে সপন মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে জ্বলবে শীতের সাজে রজনীগন্ধা তুমি আসবে না তো আমার শূন্য মনে ভোরের ছড়া মিষ্টি শিশি তোমার কথাই তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘুরে স্বপ্ন মাঝে মনের কথা বলবে তুমি সন্ধ্যাকাশের তারার মতো আমার মনে জ্বলবে আমার কথাই বলবে তুমি সন্ধ্যা
সিদ্ধাকাশী তারার মতো আমার মনে জ্বলবে তুমি ঘুমের ঘুরে স্বপ্ন মাঝে মনের কথা বলবে তুমি সিদ্ধাকাশী তারার মতো আমার মনে জ্বলবে একই শিল্পী খাবার গল্প কথার গল্প লুপি এক ছিল রাজার কুমার গল্প কথার গল্প লুপি এক ছিল রাজার কুমার একদিন সে হার গল্প কথার গল্প লুকি এক যে ছিল রাজার কুমার একদিন সে রাজকুমারী সাথে দেখা হলো তার প্রথম দেখা আদা পরি কাপল হৃদয় সঙ্গপুরি প্রথম দেখার আদা পরি কাপল হৃদয় সঙ্গপুরি রাজকুমারী মানাই দিল গজপতিরা সেই রাজার কুমার গল্প কথার গল্প লোকে এক যে ছিল রাজার কুমার কলসি কাছে ঘাটে যায় কন্ঠু খুশি কলসি কাছে ঘাটে যায় কন্ঠু খুশি তার চিনি ও জানি সে কয় না কথা যে সরসী সরসী কলসি কাছে ঘাটে যায় কন্ঠু খুশি আব্দুল জব্বার যখন প্রথম গান করেন আমি প্রথম দেখি জীবনে তখন অবাক হয়ে শুনি মনরে ভবির নাট্যশালায় মানুষ চেনা গায় মানুষ চেনা গায় মনরে মানুষ চেনা দায় মানুষ চেনা দায় কেউ বা পেল ফুলের মালা কেউ বা পেল কাঁটার জালা কেউ বা পেল ফুলের মালা কেউ বা পেল কাঁটার জালা মুখ দেখে দুঃখ যায় না বোঝা জানিস ভাই দুনিয়ায় মানুষ চেনা দায় মানুষ চেনা দায় তুমি কি দেখেছো কপু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কপু জীবনের পরাজয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর্মরে আজি কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়
আপনাদের অনেক গানের বাংলা গানের একটু একটু শুনলাম। আপনাদের আমাদের দেশে শিল্পীরা যে কত বড় শিল্পী, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার মনের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। মাহমুদ নবীর এইসব গান শুনলে বুকের ভেতর কেমন যেন লাগে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি প্রথম, তখন আমি কবিতা নাম হয়ে গেছিলাম, তুমি যে আমার কবিতা আমার বাসির রাগিনী, আমার স্বপ্ন আজ জাগরো চিরদিন তোমারে চিন। তুমি যে আমার কবিতা, শত শত গান, অসাধারণ গান। এগুলো ছেলে মেয়েদের আমি বলছি যে আপনারা সবাই গাইবেন, তোমরা যারা ছাত্রছাত্রী আছো। এত গান আছে, বাসে বাজে ওই দূরে চেনা কি চেনা সুরে, এগোলে কিছুতে যে রয়ে না ঘরে। মমতার স্মৃতি কি আজকে আমার মনের ময়ূর পাখা বেঁধেছে, ঘুরে যাবে ওই তো দূরে মেঘের দেশে, আজকে আমার মনের ময়ূর পাখা বেঁধেছে। এইসব গানের উপরে গান আছে, তারা ভরা রাতে, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনাই গো, মনে পড়ে বেদনাই তারা ভরা রাতে। ফিল্মের গান, শহরবাসী শুনো তোমরা যাদের মানুষ বলো না, পৃথিও যাদের কান্না শুনি না, তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ, আমি চোখের জলে শুনাই তাদের গান। কত গান, হাজার হাজার গান জানি। অথবা আমাদের বাংলাদেশের যে যে পল্লীগীতির সম্রাট আব্দুর রহিম গেছেন, আমার দেশে আছে বউ কথা কও পাখিটাকে, নিত্য হি জল গাছে রে আমার দেশের মতন, এমন দেশ কি কোথাও আছে। এসব গান কি কখনো ভোলা যায়? কখনো ভোলা যায় না। পূর্ণতা জামান চলে আসো, তুমি এবার একটু খুব মজা করে গান করো, সাহস করে, এরকম ভয় পাবা না, যেন গান গাইতে গেলে একটুখানি একটু চার লাইন দিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও, এই যে অনুরোধ আসছে, এই শিকল পরা চল মুখে রে, শিকল পরা চল, এই শিকল পরা চল মুখে রে, শিকল পরা চল, এই শিকল পরে করব তোদের করবে রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা চল মুখে রে, শিকল পরা চল, এই শিকল করা চল মুখে রে, শিকল করা চল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল করা চল মুখে রে, শিকল করা চল, তারা রইল হক পা, তারা রইল হক পা, ভেঙে ফেল করবে লোপার রক্ত জমা, শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরুণী সা, ওরে ও তরুণী সা, বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান, গুরু প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হক পা, কারা রইল হক পা, তোদের বন্ধ কারায় বন্ধ মতে আশানন্দের নয়, এই ভয় করতে আশা মোদের সবার বাঁধন ভয়, এই বন্ধকারায় আশা মোদের বন্দী হতেই নয়, এই ভয় করতে আশা মোদের সকল আশা ভয়,
এই পাথর পরে পাথর পরে করব মোরা যায় এই হাসি পরে এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরা চল এই শিকল ওই ও পাগলা ভোলা তেরে দেখো নাই তোলা ও পাগলা ভোলা দেখে দে তোয়ারুন গোলা গরম গোলা ঝরছে ধরে নাচ কাটানে মার হাত খাই দরি হা মার হাত খাই হরি হা কাঁধে নে ঝুন্ডু পিঠা ডাক করে ডাক মৃত্যু কে ডাক জীবন কানে আমরা নজরুলের যে বিদ্রোহী গানগুলো এইভাবে আমরা গাইতে পারি, আমি আমি বিদ্রোহী গানগুলো আগে খুব গাইতাম এক সময়, কিন্তু আমার অসুবিধা রেখে থাকে তো অনেকদিন তো 30 বছর দেখি না গানগুলো, তাই এগুলো মনে পড়ল না। তা যাই হোক, আপনারা দর্শক ক্ষমা করবেন, কারণ আমরা আপনি আপনারা চেয়েছেন একটু শুনতে এইসব গান, অনেক গান আছে এগুলো, যেমন যা জাগো জাগো অনুসন বন্দিও করে যাবো লাঞ্ছিত ভাগ্য হতো জাগো, এরকম পূর্ণতা জামান তুমি আসো এবার খুব সাহস করে গান গাও, দেখি তুমি কেমন সাহস রাখো। Oh,
আচ্ছা এই বৃষ্টি আর ইয়েতে গিয়ে থাকবে, তারপরে মাসুদ ভাই যাবে, বৃষ্টি আর সম্মানিত সমানিত সুজি, আপনারা তো এমন একটা গান শুনলেন যেটাকে আমরা বলি লাফানো গান, লাফানো গান। আজকে বিজয় দিবস তো, একটু বাচ্চারা তো লাফাবি এবং সেটা তো সবাই চাইবে, আমরা খুব মজা করলাম, সে কতটুকু ভালো গেছে সেটা বড় কথা নয়, কিন্তু আমরা তো কিছুক্ষণ আনন্দ করতে পেরেছি। এখন মাহমুদ আনজুম বৃষ্টি একটি গান গাইবে, এরপর রেবেকা সুলতান আসবে একটি গান গাইবে, এরপর আমাদের একজন মাসুদ ভাই শ্রোতা শিল্পী সেও আমাদের গাইবে, বন্ধু নজরুলের আপনার অনুষ্ঠান শেষ করে ফেলবে, একটি একটি তিনটি গান দিয়ে শেষ করে ফেলবে। এবং আমাদের আবৃত্তি একটা আছে, আবৃত্তি করতে হবে। আসুন এবার বৃষ্টি আসো, তুমি এবার গান করবে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কত সাধনা
তুমি ওইটা না লাগবে, সামনে এসো সামনে এসো না। Oh,
পাহাড়ের মাঝে হারিয়ে যাবেন আমাদের দর্শক শ্রোতার উপস্থিতিতে লাইভ হচ্ছে, আপনারা দেখছেন নজরুল টিভি, নজরুল একাডেমির আয়োজনে আজকের মহান বিজয় দিবসের অনুষ্ঠান। দর্শক শ্রোতা থেকে একজন তার এই উপলব্ধি, তার যে অনুভূতি সেটা প্রকাশ করবেন একটু গান গেয়ে, কারণ এটাই হচ্ছে নজরুল একাডেমির উন্মুক্ত মঞ্চের শিল্পী জনাব মেহেদি মাসুদ, আমাদের অনেক দিনের নজরুল একাডেমির বন্ধু। শ্রোতা দর্শক হয়ে গান শুনতে এখন এগিয়ে গান গাইছেন, আসুক তার একটু গান শুনে সবাই আমরা একটু খুশি হই, যাতে সে নিজের অন্তর থেকে গান করছে। মেহেদি মাসুদ, আমি যে গানটি পরিবেশন করব প্রয়াত আব্দুল জব্বার ভাইয়ের এই গানটি স্বাধীনতা উত্তর আমি অনেক জায়গায় গিয়েছি। আজকে উদীয়মান এই শিল্পীদের গান শুনে আমার নিজেরও গান গাইতে ইচ্ছে করে। আমার এই গানের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি আমার প্রত্যাশা। সালাম সালাম হাজার সালাম, সালাম হাজার সালাম লাখো ভাইয়ের স্মরণে, আমার হৃদয় দেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয় দেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতার পথ চলাতে, মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতার পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে যাই গান, তাদের বিজয় মরণ আমার হৃদয় দেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইয়ের চরণে, আমার হৃদয় দেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। ভাইয়ের বুকে রক্তে আজিবে রক্ত মশাল জলে দিকে দিকে, ভাইয়ের বুকে রক্তে আজিবে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ লাখো জনতা কণ্ঠে তাদের নব ভারতার, সকল শহীদ চরণে আমার হৃদয় দেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে,
আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। সালাম সালাম হাজার সালাম। সবাই ভয় কেমন লাগে একটা চাপা দিয়ে ঠিক আছে এইভাবে মাত্র পরিবেশন করলাম। এবারে শেষ আবৃত্তি এবং এটার মধ্য দিয়ে আজকে আমাদের মহান বিজয় দিবসের অনুষ্ঠান শেষ হবে। আসুন আবৃত্তি করবেন রোকসানা ইমাম, নজরুল একাডেমির সম্মানিত সদস্য রোকসানা ইমাম। ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের নজরুল টিভি লাইভ দেখছেন তাদের সকলকে আরো একবার মহান বিজয় দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় আবারও স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের। এবার একটি দেশের কবিতা ছবি আবু মোস্তফা কামাল। আপনাদের সবার জন্য এই উদাহরণ, আসুন ছবির মতো এদেশে একবার
বেরিয়ে যায়। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহর স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেক্সিকো অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশু দোষ। আসুন ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজেই পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাদের আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাটিয়ার্য বংশসভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছে ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন! ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতে কখনো, শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাঙ্গত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই ছবি, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা আরও একবার সবাইকে।